এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একটা বিশাল বড় আপডেট বেরিয়েছে। বলা হয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগ কবে, সংকট কাটলে সমাধান, জবাব শিক্ষামন্ত্রীর। তো বন্ধুগণ, শিক্ষামন্ত্রী তিনি কি জানিয়েছেন, তিনি কি জবাব দিয়েছেন, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দেবেন। বলা হয়েছে লাফিয়ে বাড়ছে করোনা, করোনার প্রভাব রুখতে ইতিমধ্যে দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। ঝিমিয়ে পড়া অর্থনীতির সঙ্গে দীর্ঘ লকডাউন রাতারাতি বাড়িয়ে দিয়েছে বেকারত্ব, কাজ হারিয়ে ঘরে ফিরে গিয়েছেন বহু শ্রমিক। লকডাউন ঘোষণা হতে না হতে বেকারত্ব লাফিয়ে বেড়েছে। গত 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত দেশে বেকারত্বের হার 23% পেরিয়ে গিয়েছে, যা সর্বোচ্চ। একদিকে যখন লাফিয়ে বাড়ছে বেকারত্ব, তখন নিয়োগ পরীক্ষায় সফল হয়েও মিলছে না নিয়োগপত্র, আর তাই নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলার সফল চাকরি প্রার্থীদের মধ্যে। বাড়ছে ক্ষোভ, ক্ষোভ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক ওয়ালে গিয়ে এবার নিজেদের ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে মাঠে নেমেছেন শিক্ষামন্ত্রী নিজেও। দীর্ঘ মামলার জটে থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ। কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। একদিকে মামলা, শিক্ষক নিয়োগে অনিয়ম, করোনা মহামারী সব মিলিয়ে জেরবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। বাড়ছে বেকারত্বের যন্ত্রণা, মহামারীর এই পরিস্থিতির মধ্যে এবার খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে ক্ষোভ জানাতে শুরু করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। পরিস্থিতি গুরুত্ব বুঝে এবার নিজের ফেসবুক পেজে চাকরি প্রার্থীদের বড়সড় আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দুপুর 1:39 মিনিটে শিক্ষামন্ত্রী নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, আপনারা অনেকেই আমার গুরুত্বপূর্ণ বিষয় পোস্টের পর অন্য বিষয়গুলি নিয়ে মতামত দিচ্ছেন। আপার প্রাইমারি নিয়ে জানাই, বিষয়টি বিচারাধীন, সমাধান সূত্র থাকলেও এই মুহূর্তে তা করা সম্ভব হচ্ছে না। অতীতে শিক্ষকদের বিষয় ভেরিফিকেশন অনেক দূর এগোনোর পর বর্তমান সময়ে আটকে পড়েছে। যদিও কলেজগুলি যাদের নিয়োগ করেছিল তাদেরকে সেইভাবে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, কারণ এগুলি ওই সময়কালে সরকারের অনুমোদন ছিল না। সংকট কেটে গেলেই এই বিষয়ে সমাধান সূত্র বের হবে, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। শিক্ষামন্ত্রী এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে চাকরি প্রার্থী মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। অনেকে বলছেন, তাহলে কি আদালত ছাড়পত্র দিলে কি উচ্চ প্রাথমিকের নিয়োগ করবে রাজ্য সরকার? কিন্তু মামলার জট কবে কাটবে, তা নিয়ে রাজ্য সরকার কি কোনো সদর্থক ভূমিকা পালন করবে, নাকি মামলার গেরোয় নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘ হবে? যদিও করোনা জেরে অনুমতি ছাড়া কোনো নিয়োগ করার উপর বিধিনিষেধ জারি করেছে রাজ্য, এই পরিস্থিতি দাঁড়িয়ে আদৌ উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 2014 সালে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে চলছে মামলা। বিজ্ঞপ্তি প্রকাশের 5 বছর পরও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি অনিয়মের জেরে। গত বছর 4 অক্টোবর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হলেও লাটে নিয়োগ, চলছে মামলা। ঝুলে রয়েছে 14,088 শূন্যপদ, অনিশ্চিত 30,000-এর বেশি চাকরি প্রার্থীর ভাগ্য। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আপডেট। শিক্ষামন্ত্রী তিনি এই বক্তব্য রেখেছেন। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।